بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله العظيم মহতরম সভাপতি উলামায়ে কেরাম হাজিনে মজলিস, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাক এই মাহফিলে শরীক করবার দরকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ হাজিরিন, শুধু আদারক্ষণ লাগিও, আমি সুস্থ নাই, আওয়াজ আওয়াজ নাই, শুধু আদারক্ষণ লাগিব, তো বড় মিস গেছে, শারীরিক অসুবিধা আছে, তো সময় কম আছে, তবুল আমার আওয়াজ যেটা অথা দিয়ে এত গোপল না হন সামান্য সময় আপনার, তা আল্লাহ যে তৌফিক সেই আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তাজরিন মফিল কিন্তু তফসিল করা, কিন্তু সমস্যা দেখা দিয়েছে, পয়লা তো মুসলমান কোরআন শরীফ পড়া জানেন না, তাহলে তফসিল দেখতে হইত, মুসলমান ইয়া নমাজ জানেন না, কোরআন শরীফ পড়া জানেন না, আর এটা এখন দিনের দিন খালি বাড়ে আছে, তফসিল হইবার আগে পয়লা আপনারা তোরা অন্তর আমি দুইটা প্রশ্ন দিতাম সাইয়া, আমার দৃষ্টিতে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা দরকার আছে, কারণ দিন দিন খালি মুসলমানের সংখ্যা বাড়ে, মুসলমানই কমে আছে, জানিনা কিলা আপনারা হিসাব নিবা, নমাজও যখন মানুষের বাদ দিলে এইসব বই নাও, শতকরা কতজন মানুষের নমাজ পড়ে, শতকরা কতজনে পড়ে, সোজা হিসাবটাই বা যে সব শুক্রবারেও তো সব মানুষের নমাজ পড়ে না, এরপরে মসজিদে হলো দেখা হইন না, মসজিদে হলো দেখা হইন না, কিন্তু আড়াই ঘন্টা পরে যখন আজান হয় আসর, তখন আর মুসল্লি নাই, ফুরা সাতটাও নাই, হয়তো হইতে হইব যে নমাজি সংখ্যা কমতরা নাই যে হইতে হইব বলে, হইতে হইব বলে আমরা সপ্তাহে একবার একদিন একবার আই, কতটুকু আমরা চালাইয়া যাইয়া কোনটা হইবে এখন, বিষয়টা কিন্তু গভীরভাবে বুঝার চিন্তা করার বিষয়, কারণ নমাজ তো ইসলামের পাঁচটা রুকুন আছে, কিন্তু পাঁচটা রুকুনের মধ্যে সবচেয়ে আহাম রুকুন হইল নমাজ, কারণ এটা দৈনিক পাঁচবার, আর রোজা বছর ও এক মাস, হজ জীবনে একবার, জাকাত নেশার পরিমাণ মাল হইলে বছর ঘুরিয়া একবার, বছর ঘুরিয়া হইলে একবার, আর দৈনিক পাঁচ অক্ত নমাজ, কিন্তু ওটা যখন দেখা যায় নমাজও পবিত্র না, নমাজ জানাইল না, ও আফসোস লাগে
দুঃখ লাগে। জ্ঞান বিজ্ঞান আগবাড়ছে, শিক্ষা দীক্ষা আগবাড়ছে, একথা স্বীকার করবো নি আপনারা। জ্ঞান বিজ্ঞান আগবাড়ছে, শিক্ষা দীক্ষাও আগবাড়ছে, কিন্তু দেখা যায় মুসলমানই কমে আসে। এটা তো মানিয়ে নেওয়া যায় না। সাবল মুসলমানও সংখ্যাও বাড়ে, দিন দিন বাড়ে, সংখ্যা বাড়ে, কিন্তু মুসলমানই নাই। এখন তো জানগুলোর এদিকে দেবো গা দুরুস্তরি পড়া যাবে না, এদিকে এলে মাথা দিয়ে না পড়বো, মুক্তি হইতো না মাথা নাড়ে, কোরআন শরীফ পড়া যাবে না। ওয়াজে এর লাগে খামান না, তফসিরুল মাহফিল ডেইলি ওর, ওয়াজও ডেইলি ডেইলি ওর, ফলায় মহল্লায় ওর, মূল ভিত্তি না থাকলে ঘন্টা ঘন্টা নামাজুল ফজিলত শুনলা, নামাজ জালে না তো কামাই বল, কোরআন শরীফ তিলাওয়াতুল ফজিলত শুনলা, যদি কোরআন শরীফ পড়া না হল জানে তাইলে ফজিলত শুনিয়া লাভই বল, কি দুরুদ শরীফ পড়া শুনল ফজিলত শুনলা, দরুদ শরীফ ফজিলত শুনলা, খুব বেশ করি শুনলা, কিন্তু দরুদ শরীফ পড়া জানেন না। আমরা কিতাব পড়ি আর আমরা বুঝিয়েন না, আমরা বাচ্চাই তোরে যে এইভাবে এইভাবে একইবারে ছাড়িয়া দিলে এইসব আজকাল তো বাচ্চাইনেও ট্যাক্স হয়। আমরা অবৈধ মানুষের লোকের ছবি বহুত মানুষও শেখায় থাকতো, বহুত মা বাবার ছোট বাচ্চা আবু তিন বছর চার বছর হয়েছে না, ওই ব্যাপার হয় না। বই কত কান দিয়েছেন পাঁচ ছয় কান দিয়েছেন, তা আমি কই বলি মেট্রিক পাস করে দিলে এবার খুশি হয়ে পাই না চার বছর বাচ্চাই ট্যাক্সন সারাদিন পড়িতা, স্কুলে ভর্তি করে দিলে অত কান বই দিয়ে সারাদিন পড়ার তাপা আর অতটা খাইতা কইবা খাই না। ইতেন বুঝে আয় না যে এই বাচ্চাই বিস্কুট দোকান হইলে তার একবেলা চলে যাব। এখন মা বাবা মানতে লাগে না, তাই দিন যতটা খাই ততটা খাইতো, আর সারাদিন ঘোরার টেবিলও থাকতো, একটা দৌড়ও দিত না, একটা খালাইতো না, মানে একটু কোনো ধরনের কিচ্ছু করতো না, সারাদিন ঘোরার থাকতো। এটা মানসিকভাবে বাচ্চাই তো রূপে প্রচার হচ্ছে, তার ক্ষমতা থাকি বেশি তার উঠে দেওয়া হবে। অপরদিকে চার বছর বয়স স্কুলে ভর্তি করে দেওয়া হবে, আউজুবিল্লাহ বিসমিল্লাহ হিকানিও না, আর স্কুলে তো আউজুবিল্লাহ বিসমিল্লাহ হিকানির কোনো ব্যবস্থা নাই। এর কারণেও কবিতা বাচ্চাই যখন স্কুলে পড়ি পড়ি সকাল করে স্কুল মতবাদ দিয়ে স্কুলে শুরু হয়েছে যেটা ইটা ছড়িয়া যেটা বাচ্চাই বড় ঈশ্বর, ইটা বাচ্চাই তো রেজিগেন জানি না, মাদু জানে না, ও কোরআন শরীফ পড়াও জানে না, দুরুদ শরীফ পড়াও জানে না, তো ইটা বড় ইয়াই বানি মসজিদ মতই না, এরা তো বড় ইয়া মসজিদ হইতো না। ও দেখা দেখি যদি সপ্তাহবারে আয় হইতো তো এখনো জেলা চলে, দেখা দেখি অনেক আয় জানে না, শুক্রবারে ফল দুই জায়গা ছড়িয়ে বালিয়ে দেয় গিয়া, ফল দুই জায়গা ছড়িয়ে বালিয়ে দেয় গিয়া, আইসে যদি তাও ঠুকিও নাই মাথাত, গেঞ্জি গাছ দিয়া ইচ্ছে মাথুই না, গেঞ্জি গাছ দিয়া ইচ্ছে ফল দুই জায়গা ছড়িয়ে দেওয়ার গিয়া, কত রাত বেমার আরোগুলো মসজিদ গিয়েছে আরো বই, মসজিদ গিয়েছে আরো বই চেয়ারম্যান, জি চেয়ারম্যান আগে কি নিয়ে না চেয়ারম্যান থাকতাম, এখন বলা গেছে উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান, এখন দেখা যায় মসজিদ এন তো চেয়ারম্যান ওগুলোর অভাব নেই, মুশকিল হইল এই যে অবস্থা শুরু হয়েছে নমাজুল ব্যাপারটাও যদি ছোট বাচ্চাই এখন যারা ছোট জন্মগ্রহণ করছে বা করছে বাচ্চাই এটা বড় হয়ে গেলে তো সঠিক নমাজটাও হইতো না,
সে দেখবো তার বাপে চাষায় মসিন্দ গেছেন টুপি চড়া ফল দুই টাকা ছড়িয়ে ভালো হয়ে যাচ্ছ, তো সে মনে করবো তো মাত্র দুই টাকার কম আছে। হ্যাঁ দাদা দেখবে তাই চেয়ারম্যান হিসাবে মসিন্দ চেয়ার উপাত আছেন না দেখবো, সে তো মনে করবো ওলাও কারণ যেহেতু মুক্তবর শিক্ষাটা না আমি প্রায় অধিকার করি, আজকে অধিকার করি যারা মুরব্বী যাব আছেন মাঝে পড়েন আপনারা এটা হিকসইন হইন তো সবে স্বীকার করো বা বক্তব্য বর্ষ হয় একবার চিন্তা করুন না নিয়ে কথাটা যে আমি তো মাদ্রাসাত পড়ছি না যা পড়ছি তো বক্তব্য পড়ছি মুসলমানি শিক্ষা যেটা মৌলিক শিক্ষা যেটা আসল এটা বক্তব্য পড়ছি আই বক্তব্য উঠাই দিলা বাচ্চাইতরে স্কুল সকালে তুলিয়া ঘুম থেকে তুলিয়া বন্ধ হইয়া পিঠো খাওয়াইয়া ফাটাই দিল স্কুল ইটা বাচ্চাইতে মুসলমানই হিতা কই থেকে আপনার অন্তর আমি প্রশ্ন দিয়ার একটু চিন্তা করেন জানি যে নিজেরা হিকসই বক্তব্য হিকসই এটা স্বীকার করটা আজ বাচ্চাইতরে কারণ মাদ্রাসার পড়লে ওলা তো শতকরা দুই বা গুণা বাকি 98% জেনারেল শিক্ষিত যদি 98% মানুষ নমাজ না জানে এই 2% দিয়ে উইব নি জি না কুলাইলিবা এখন তো কুলাইতরা বললা এখন তো কুলাইতরা মুরব্বী সব বললে কুলাইতরা তিন তিন বেহামায় হয়ে গেছে রিটায়ার্ড করছে তিন তাই আর মেশাবো বলে কুলাইতরা এইবার লোক আপনারা সারা জীবন তাকবানি মুরব্বী সব বল তে তো ডর আছে আল্লাহ না করুক মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে পানা সাইয়ার কিন্তু ডর আছে আগে দিয়ে মসজিদ হল খালি থাকব পিছন দিক থেকে নমাজি বনিয়া ইত্রা না আপনি বাসো নমাজ পড়বে আপনার ঘরও নমাজ নাই জি আপনি বাসো নমাজ পড়বে কিন্তু আপনার ঘরও নমাজ নাই ওই বনি জি না ওই তো নয় মুসলমান দায়িত্বশীল খালি নিজের আসার কোনো সুযোগ নাই আছেন আমল বিল মারুফ নহি আনিল মুনকার এটা তো মুসলমানের দায়িত্ব ভালো কামের আদেশ খারাপ কামের নিষেধ এর লগে ইমানের চাহিদাও আছে যে কোনো খারাপ কাম দেখলে আপনি শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত করতাম আর যদি চাইন যদি এটা পারেন না তাহলে জবান দ্বারা প্রতিবাদ করতাম আর এটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা বিনা করতাই থাকবে মানরা আমিন কু মন করেন ফালি ভাইয়ের হু বিয়াদিহি ফাইল্লা মিয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লা মিয়াস্তাতি ফাবি কলবিহি ফাজালিকা আদাফুল ঈমান এটা ঈমানের সর্বনিম্ন স্তর মুসলমান এক কথায় দায়িত্বশীল তো ইয়ে অবস্থা আরম্ভ হয়েছে এখন আমি যে ডর যখন হইলাম এটা আপনার অন্তর এটা ডর আর নেই এইভাবে যে বাচ্চাইতরে ছাড়িয়া দিয়েছেন অথচ বাচ্চাইন আল্লাহ দেওয়া নিয়ামত অগণিত অসংখ্য নিয়ামত হল মাঝে সবচেয়ে খাসার নিয়ামত আওয়াত বাচ্চাই এই নিয়ামত দ্বারা আপনি অত বেশি উপকৃত হইতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না যেটা আপনি হিসাবও বুঝাইতে পারতেন ও পরিমাণ নিয়ামত অর্থাৎ নেকি দিতে পারে বাচ্চাকে আর নেকি তো হওয়ার দূরের কথা বাচ্চেন তো হলে মুসলমানেও শিখাইতরা না কিতাব আন্দাজ জানি না স্কুল নিষেধ নাই এগুলো তাকে কইতে পারত না এই জমানাতে একে কইতে পারত না যে স্কুলে পড়া ইয়ার সময় ভতোয়া দিচ্ছিল ব্রিটিশ আমলো ইংরেজি পড়া আরাম করছিল এটা ওসল হয়ে গেছে এটা দিন গেছে গিয়া স্কুলে পড়া নিষেধ নেই না জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা তো বাড়ছে এবং এটা সব তো প্রয়োজনও আছে এবং যেহেতু সবর দ্বারা সব খাম হইতো না যে যেটা ফারে যেটা বুঝে যেটা যেদিকে আগ্রহ ওইদিকে দায়িত্ব এটা সব কিছু নিয়েও তো সমাজ প্রয়োজন আছে সত্তা আছে না খালি ডাক্তার হইলে হইব নি জি মাত্র না খালি ইঞ্জিনিয়ার হইলে হইব নি
খালি আলি মহিলা হইব না, সবটা লাগবো। এলাকি স্কুলও হওয়া নিষেধ নাই, এ কথা কইতাবার্তা নাই। দুনিয়াদারিও নিষেধ নাই, দুনিয়াদারি নিষেধ নেই না, উল্টাটা দুনিয়াদারির উল্টাটা নিষেধ। উল্টা বইতে যে আপনি গো সংসার সারিয়া বলে আমি ভালোই গেলাম আল্লাহর রাস্তাত, ই পারমিশন কিন্তু ইসলামে দিছে না, কি দিছে নি বলে গো সংসার সারিয়া আমি জঙ্গলবাসী হয়ে গেলাম, ই পারমিশন দিছে নি ইসলামে না। তার কারণ আছে, আল্লাহ দয়া করিয়া মেহরবানি করিয়া এহসান করিয়া আমরা দৈনন্দিন সব খাজরে আল্লাহ এবাদত বানাইয়া দিলেছে। আমরা ঘর সংসার সারিয়া গিয়া বলে আমি বাড়ি গেলাম আল্লাহর রাস্তাতে, পারমিশন দিছে না, কোনো এবাদত আছে ও ঘর চৌমুদ্দের ভিতরে এবাদত আছে। এর লাগে আগে মুরব্বি হলে হইতা বললে ঘুমাইলে এবাদত হয়, খাইলে সব পাওয়া যায়, বল হক কথা, এটা তো ঘুমাইলেও পাওয়া যায় খাইলেও সব পাওয়া যায়। আমি দৈনন্দিন যেটা কাম করেন, যেটা যে সমস্ত কাম করেন, পড়া থেকে শুরু করুন, পড়া পড়া নিয়ে রুজি চাকরি ব্যবসা জি বিয়া শাদি করা এবং বাচ্চা কাচ্চা লালন পালন করা, এই সমস্ত কিছুর মধ্যে এবাদত আছে। ঠিক আছে, আল্লাহ মেহরবানি করছেন, আমরা সব ভালোর সাথে এবাদত যোগা হ্যাঁ সামিল করে দিলে এসে। এর লাগে দুনিয়াদারিও নিষেধ নাই, এ কথা কইতা বার্তা নাই, বরং দুনিয়াদারি কর্তা অর্থাৎ সংসার জীবন কর্তা এটার সুন্নত না, বাচ্চা কাচ্চা লালন পালন কর্তা এটা সব তার এবাদত আছে। এই সমস্ত দিক আছে আমরা, কিন্তু আমরা অবস্থা হয়ে গেছে যে দুনিয়াদারির মুখে যুক্তি গিয়া দিনদারি আবার আড়াই গেছে, দিনদারি সরি গেছে, অবহেলার মধ্যে পড়ে গেছে। দুনিয়াদারি নিষেধ নাই, দুনিয়ার জিন্দগির 50 বছর সুখ শান্তির লাগে আপনি সবকিছু করলাম করলেন, যার জেলার সাধ্যের ভিতরে আছে করডা, কেউ এই ব্যাপারে গাফিল নাই অর্থাৎ আঞ্জান নাই বুঝেন না, এরকম কোনো মানুষ নাই। সবর জারদারি বুঝেছে, জারদারি তৌফিক আলমান সাধ্যি মোতাবিক এখন বেকরটা দুনিয়াদারির ব্যাপার, কিন্তু মুসলমান এটা নিয়ে একেবারে যে ফিসে কথাই দিলা, অথচ অথচ আমরা এই সমস্ত কিছুর মাঝে এবাদত আছে। এই কারণে আমি একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করছি আপনার সামনে, যে অবস্থা স্মরণ রইত আমরা, এই অবস্থা যদি ঘটতে থাকে আপনারা কইছেন ডর আছে ভবিষ্যতে, মুসলমানের সংখ্যা বাড়বো কিন্তু মুসলমানই কমতে থাকবো, এটা কি সত্য কথা আমি হইয়ান না। এ কারণে আমি আপনারা সামনে মুক্ত সরে আয়াত তিলাওয়াত করছি, ও আয়াত যদি মনে রাখেন বা ও আয়াতের সারাংশ যেটা ওটা যদি মনে রাখতে পারেন, তাইলে অন্তত পক্ষে ভবিষ্যৎ একটু আশা রাখা যায় যে ভবিষ্যৎ আমরা বাংলার দিকে অর্থাৎ মুসলমানির দিকে। তাই বলে ইতা ওয়াজ ওয়াজ দিয়ে খামন না চাবো, ওয়াজ তো ঘরে ঘরে ওয়ার, ও মোল্লা তৈলে ও মোল্লা তো ওয়ার, হিমোল্লা তো বলছেন বলে আমরা বাদ দিতাম মানে আমরাও একটা লাগাই লাগাই তো কখন তো পরিবর্তন হয়ে গেছে, ওয়াজও তো রয়েছে না আগুল রাহান, আগুল রাহান ওয়াজও রয়েছে না, একটা গানে গানে সুরে সুরে চলে এখনটা কি সব কিছু পরিবর্তন হয়ে গেছে। ও কয় বছরে আর থাকি না, ও কয় বছরে পরিবর্তন হয়েছে। তো আজ দিন আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম, মহত স্মরণ আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এটা উদ্দেশ্য নিয়ে আমি তিলাওয়াত করছি। আয়াত বহুত লম্বা আরো আছে, পরে রয়েছে আয়াত, আমার মনে ইস্তের সাথে আমি তখন তিলাওয়াত করছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বা'সা ফীহিম রাসূলা, যে আল্লাহ হয় না আমি মুমিনদের উপরে ইহসান করছি, আমি মুমিনদের উপরে ইহসান করছি যখন তার মাঝ থেকে রসুল পাঠাইছি, তার মাঝ থেকে রসুল পাঠাইয়া মানব কুলের রসুল পাঠাইয়া আল্লাহ আমাদের তান হাবিবুল উম্মত বানাইছেন। এক কথায় আল্লাহ যে আমাদের তান হাবিবুল উম্মত বানাইছেন,
এটা আল্লাহর খাস এহসান আমরা করছি। আমি ওখান তো আপনারা রওনা দিতাম সেই আর যে আল্লাহর খাস এহসান আমরা যে তার হাবিবুর উম্মত বানাইছে, এহসানের সীমা নাই, কিন্তু ই এহসানটা আল্লাহ স্মরণ করে দিছে, অর্থাৎ এহসান জিতলাইছে। অন্য কোন এহসান এইভাবে সরাসরি আল্লাহ এহসান জিতলাইছেন না, স্মরণ করে দিছেন না, এটার পিছনে কারণ আছে। আমরা আল্লাহর এহসানটাকে স্মরণ রাখলে ফায়দা হইব অতটুকু যে ওটার পরে মনে থাকবো যে ও এহসান করার কারণে আজ আমরা অন্য পরিচয় হইতে পারতো না, আজকে অন্য পরিচয় হইতে পারতো। আজ আল্লাহ এহসান করে তার হাবিবুর উম্মত বানাইছে। আমরা মুসলমান কুলে জন্ম দিছ, এটা আল্লাহর খাস এহসান, বারবার হই আর কথাটা মনে রাখুন কেন, এর কারণে তো আমরা পরিচয় হয়েছি আমরা মুসলমান। আল্লাহ এহসান হইতেন হাবিবুর উম্মত মানানির কারণে তো আমরা মুসলমান পরিচয় আমরা। আর মুসলমান হওয়ার সুবাদে আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামত গুলো আমরা পেয়েছি, যেটা গুনিয়া শেষ করতে পারতা নাই তার মানে কি না, আল্লাহ এখন তোমরা চাও যদি আমার নিয়ামত গুনতায় তাইলে গুনিয়া শেষ করতে পারতেন। ওই তাউদ্দু নিয়ামতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ এখন আমার নিয়ামত গুনিয়া তোমরা শেষ করতে পারতেন, অত নিয়ামত দিছই। আর খালি নিয়ামতে অত নিয়ামত দিছেন তা নয়, বরং আমরা এমন কিছু নিয়ামত হল দিছই না আল্লাহ, যে তা আগের উম্মত হল দিছই না, এটা খাস উম্মতে মুহাম্মদীর আল্লাহ দান করছে, এটা উম্মতে মুহাম্মদীর পরিচয়, এই সমস্ত খাস নিয়ামত হল আমরা পাইছি। বরং আগের উম্মত হল ব্যাপার দেখলে দেখবা বহুত কঠিন কঠিন আইন হল আসলো, এটা অনেক কঠিন আইন আসলো, আল্লাহ তাবারাকা তাআলা তার হাবিবের ওসিলায় এটা অনেক কঠিন আইন রে চিরতরে উঠাই দিছেন আমরা বিষয় থেকে, আর অনেক তরে তফসিফ করিয়া সংক্ষিপ্ত বা হালকা সহজ করি আমরা রে দিছেন আল্লাহ। খালি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো কইতে মাশাআল্লাহ কইতে, কিন্তু এটার নিয়ামত রে, নিয়ামতের তো সুক্রিয়া দেয় করা লাগে, নিয়ামতের সুক্রিয়া দেয় করা লাগে না, কদরদানি করা লাগে, কারণ এটা আল্লাহ আমাদের পরিষ্কার জানাই দিচ্ছেন যে তোমরা যদি আমার নিয়ামতের কদরদানি করো, নিয়ামতের সুক্রিয়া দেয় করো, যে আমি নিয়ামত বাড়াইয়া দিব, খালি বাড়াইয়া নাই বহুত বহুত গুণ বাড়াইয়া দিবা, দুই গুণ নাই তিন গুণ নাই বহুত বহুত বাড়াইয়া দিবা। লাইন সাকার তুম লা আজিদান্নাকুম, যে তুমিরা যদি আমার নিয়ামত শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতের বহু গুণ বাড়াইয়া দেব। আবার সাথে সাথে সতর্কবাণী উচ্চারণ করছেন, কারণ যদি আমার নিয়ামতের অস্বীকার করো কুফরি করো তো জানিয়ে রাখো আমার আজাব অত্যন্ত কঠিন আজাব, তার মানে কঠিন আজাবের সম্মুখীন হইতে হইব। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ, যদি তোমরা কুফরি করো তো জানিয়ে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন, তার মানে কঠিন আযাব সম্মুখীন হয়েছে। আবার অন্য প্রসঙ্গে গিয়া কই আল্লাহ যে কাল কিয়ামত দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমরা প্রশ্ন করা হইব, সুম্মা লা তুসআলুন্না, কই না নিয়ামত সম্পর্কে কিয়ামত দিন প্রশ্ন করা হইব, হাজিরিন এই সমস্ত নিয়ামতের মাঝে এখন মানুষের লাগে, খালি মুসলমান নয় মানুষ হিসাবে এখন মানুষের লাগে সবচেয়ে বড় নিয়ামত হইল মানুষের সুস্থতা, মানুষের সুস্থতা, যাদের বয়স হয়েছে তারা বুঝবাইবা এই কথা, যে এখন বয়স হয়ে গেছে সুস্থতা কমে গেছে না নাকি, এখন যা বুঝবইবা যে সুস্থতা কত বড় নিয়ামত আসল, এটা একটা মাংসর লাগে, এটা সবচেয়ে বড় নিয়ামত। আর সবচেয়ে খাসান নিয়ামত মাংস
আওলাদ, সবচেয়ে খাসার নিয়ামত আওলাদ। এখানে বুঝুন নি সবক পাথইন না মুরব্বী সবক রিজিকে ইয়ার আওলাদ নিয়ামত এটা বুঝুন নি বুঝি না এগুলো তো কিল্লা হতে হয়ে গেল নি আর তৈরি তো হইল না মানে এইভাবে তো চিন্তা সারলাম না মানে নিয়ামত ধরিয়া রাখলাম মানে শুক্রিয়া দেওয়া করলাম মানে নিয়ামতের কদরদানি করলাম মানে নিয়ামত বানাইলাম মানে আপনি নিয়ামত দিয়ে ভরপুর হয়ে গেল মানে এর লাগে অধিকার করি আর নিয়ামত থেকে বুঝইনি পুঁজি রয়ে গেল যথেষ্ট হইল মানে আওলাদ নিয়ামত। তবে নিয়ামত বনিয়া দুনিয়াতে আইসে না আইসেন নি অসহায় ভাবে জন্মগ্রহণ করিয়া করছে বাচ্চায় সম্পূর্ণ দয়ার উপরে নির্ভরশীল মাতুই না মা বাবার দয়ার উপরে বিশেষ করে মার দয়ার উপরে নির্ভর বাচ্চা দিন দেখি নির্ভর করে মায়ের দয়া করি করুণা লইয়া যদি খাওয়াইতো না তাইলে আর দুনিয়ার চলাফেরা করতে পারলাম না মানে হলো শেষ হয়ে গেলাম মানে মায়ের দয়া করছেন দয়া করিয়া কুলো লইছেন খাওয়াইছেন এর লাগে বাঁচিয়েছেন আজ তো বড় হয়েছেন দেখলে হইল না মানে সবাই চাই জন্মগ্রহণ করেন অসহায় পাবে আঞ্জাম কিচ্ছু জানে না কোন শক্তি নাই সামর্থ্য নাই হওয়ার কোনো বাসা নাই একমাত্র বাসা হইল খান্দন একমাত্র খান্দন তো এটা মায়া বুঝই না বাস বুঝুন না মায়া বুঝুন পেটো বেদনা করে বেদনার কারণে খান্দে না পেটো বুক লাগছে খান্দে এটা মায়ে বুঝ হায় হায় মা এটা তাহলে বুঝতে হইব আওলাদ নিয়ামত নিয়ামত বনিয়ে আইছে না আপনি যদি নিয়ামত বানাইন তো আপনার লাগে নিয়ামত হইব আর যদি নিয়ামত বানাইতে পারেন না যে আপনার লাগে জহমত হয়ে যাব সাজা শাস্তির কারণ হয়ে দাঁড়াইব নাউজুবিল্লাহ মিন যালিক হুজে বালা জিনিস পচি গেলে দুর্গন্ধ বেশি হয় হই না নি জি ও নিয়ামত উল্টি গেলে জহমত হয়ে যায় সাজা শাস্তির কারণ হয় এর লাগি দেখেন না নি দুনিয়ায় তো বহুত মানুষের আওলাদুর কারণে মুখ খোলা হয় আমি তো উল্টা প্রশ্ন করব মুসলমান হলে মা বাবা হলে ফালাই যাইতে পারো নি মুসলমানই একাই শুননা তো ফেলাই দিত না দিবি তা করতো তাহলে তার হক দিছুই না আপনি হক আদায় করছই না এখন চাইতো তার কাছটা কি হক আদায় করতা আর নিজের তো প্রত্যেকের জানা আছে আমাদের উঠে মা বাবার হক এটা প্রত্যেকের জানা আছে না এটা না কেউ বলতো না এখানে সব জানা আছে ঘন্টা ঘন্টা ওয়াজ করবেন নয় বিষয় নির্ধারিত করে দিয়া এখন নির্ধারিত করে দেন যে মা বাবার হক সম্পর্কে আলোচনা করেন লম্বা আয়াত তিলাওয়াত করেন إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا تَخُنَّن دي ويا لومبا आवाज करन فلا تقل لهما اوف ولا تنهرهما وقل لهما قولا كريما اذن ريشا فرا ايات تلاوت করিয়া ঘন্টা ঘন্টা আওয়াজ করন আমি বিতম যাইয়া যাব বল আওলাদের হক আওলাদের উপরে তো মা বাবার হক এটা তো আদায় করা আওলাদের পক্ষে সম্ভব নয় এটা বড় হক কথা শতভাগ নয় হাজার ভাগ সঠিক কথা কিন্তু এর আগে পয়লা আওলাদের হক মা বাবার উপরে পয়লা আওলাদের হক হোক আমাদের আওলাদের হক মা বাবার উপরে কারণ হে অসহায়ভাবে জন্মগ্রহণ করছে তার হক আছে জন্মসূত্রে তার কিছু হক আছে এটা অস্বীকার করতে পারতাম পারবেন কি বেশ হক আছে আজকাল তো এটা করলে পাগল হইবা মানুষ বলে এটা কিতা হবা কি আজকাল তো এটা হক বলতে কিছু রয়েছে না আজকাল তো ফলেও যে তা ওই তো আসলো এটাও তো হয় না আজকাল জন্ম হলে বাচ্চাদের গোসলও দিই না আজানও নাই কি আকিকাও নাই হাসপাতাল ক্লিনিক জন্মগ্রহণ করেন এটা গোসল নাই কিন্তু সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন
মাস দিন করো ডাক্তারবাবু গোসল দেওয়া গেল। তারা গেছেন বড় মুফতি, ডাক্তারও হলে গেছেন মুফতি, মুসলমানই লাগে না, ও গোসল নাই। এটা বাচ্চার হক আসলো পয়লা জন্মসূত্রে, কারণ তাদের দুনিয়া যাওয়ার হলেও তাদের তাড়াতাড়ি গোসল দেওয়াইয়া পাক সাফ করতা, আজান দিতা, সুন্দর একটা নাম রাখতা, সাত দিন ও দিন না করলে সতর ভাতটা কি আকিকা করতা। আকিকা কিতা এখন হইলে তোমার যে মুখ বয়সা হয় আকিকা কিতা হইতে পারত, আকিকা হত বউর মৌরু দে না, দেয়া করিলে বউর মৌর দে না। আকিকার কথা যদি হয় যদি বুঝে বুঝতে বুঝে তো হইব, আমি গরিব মানুষ, তো গরিব মানুষ যদি তো তুমি বিয়া করতে পারে, যদি বহু বাচ্চার হোক আদায় করতে পারো না, তো বিয়া তো তোমার লাগে নাই, হারাম তোমার লাগে বিয়া করা। মাঝখানে একটা বাঘর একটা কথা বই আজকাল যে বেরিন্তর অধিকার লাগি মাতিতরা সবচেয়ে ভালো হইল, মানে বেরিন্তর অধিকার প্রতিষ্ঠিত হইল, মানে তারা কিছু হক পাইল, মানে নগদ মরর ব্যবস্থাটা হইতো বিদলিষ্ট লাহান, আর নগদ মরল ব্যবস্থা হইলে আজকাল যে 20-30 লাখ এটা হইল না, মানে হইল মানে 20,000-30,000 ওগুন আছে, তো তারা পাইল মানে ওগুন তো পাইল, মানে এখন তো 1 টাকাও তো পাইল না, লেখাই দেখো 20 লাখ-25 লাখ লেখাই দাও, সে জানে 20 পয়সাও তার দেওয়া লাগতো না, আর নাকি চাই নিব ফাদুরি চাই নিব, বেহায় এত হায়া বেরত নাই, বোর ফাদুরি চাই নিব বলে মাফ করে দিলা, তখন হচ্ছে তুই হন থেকে বেকা হইয়া হইয়া আর ফুলো বেখা, এর লাগি তো বেচ্ছাই তো মুখে দিত মানে দিই যে বার হয় না, আউজিবিল্লা বিসমিল্লা বার হয় না, এটা বহুত হক আছে বেচ্ছেন তো, এই বাচ্চার মরণ পোষণ অবস্থা করতাম ভাবে মাতই না, জন্মর হলে মায়ের দুধ দিয়ে খাওয়াইতা অস্বীকার করতে পারতাম না, তো বাচ্চার হক তার জন্মসূত্রে হক তার বেশ হক আছে, সবচেয়ে বড় হক যেটা এটা হইল যেহেতু আল্লাহ এহসান করি আপনাকে তার হাবিবুর উম্মত বানাইছেন, আপনি মুসলমান, আপনার বাচ্চারে আপনি মুসলমান বানাইতা, মুসলমানই শিক্ষা দিতা, এটা সবচেয়ে বড় হক বাচ্চার আপনার, এই হক যদি আদায় করতাম তো কি পরিমাণ নিয়ামত আপনাদের দিল, আমি আগে কইছি আবার উদুয়ারিয়ার যে আপনি কল্পনা করতে পারতেন না আপনার কি পরিমাণ নিয়ামত অর্থাৎ নেকি দিতে পারে বাচ্চা, আপনি যদি বাচ্চারে মুসলমানই শিখাইতা নমাজ কোরআন শরীফ পড়া দরুদ শরীফ ইতা শিখাইতা যদি, যে বালিগ হওয়ার আগ পর্যন্ত বাচ্চা যা নেকি করলো অনেক সব মা বাপে পাইতাম, হাজিরিন সময় কম, আমি সংক্ষিপ্ত করি আর এই বাচ্চা নাবালিক বাচ্চা কে গুণাহাতা করলে কোদারনাখাস্তা গুণা কথা করিলে যদি সেদানে দুঃখ দিয়া করাইলে তো ইটা মিঠাই দেওয়া হয়, এটা ইচাপটা মিঠাই দেওয়া হয়, নেকি হলে বিফলে দেয় না, নেকি হলে সম্পূর্ণ মা বাপকে দেওয়া হয়, নেকি হলে কোকা মা বাপকে দেওয়া হয়, বুঝতাম বুঝাইতাম খিলা ওলাও বুঝিল কা নাবালিক বাচ্চা তার কোনো অ্যাকাউন্ট নাই, তার নামে কোনো ফাইল ইস্যু হয়েছে না, রেকর্ড হইত, অতএব গুনাহাতা করলে এটা মিঠাই দেওয়া হয় মাসুম বেগুনা করি লিখে শতানের দুঃখ দেখাইছে, এটা মিঠাই দেওয়া হয়, নেকি বললে কিন্তু এটা বিফলে দায়িত্ব না, এটা সম্পূর্ণ মা বাপকে দেওয়া হয়। এই যদি বাচ্চারে বাচ্চা বছর 6-7 বছর থেকে গানি আরম্ভ করতে হবে নমাজ কোরআন শরীফ পড়া, তাই যে বালি হইবার আগ পর্যন্ত এই বাচ্চা এই 6-7 বছরে আপনি কি পরিমাণ নে কি কি পরিমাণ নিয়ামত হইল মানে তার অঙ্ক মিলাইতে পারবো নি, ক্যালকুলেটার ধরবো নি, আল্লাহ তো সুযোগ দিয়েছিল, আল্লাহর বন্ধার মা বাপর এহসান আছে, বোধ ত্যাগ আছে, বোধ কষ্ট আছে, বাচ্চা বলা সহজ নি
কত কষ্ট করিয়া মায়ের পেটে দশ মাস আসর নিজের রক্ত হওয়াইছে কি জন্ম সময় কে কত তকলিফ, এরপরে দুধ নিজের বুকুর দুধ খাওয়াইছে কি হাগা মুতাইটা পরিষ্কার করছেন, নিজে আরাম না খাইয়ে করিয়া নিজে না খাইয়া বাচ্চা খাওয়াইয়া বাচ্চারে খাওয়াইয়া পালি বসিয়া বড় করছ আল্লাহ দয়া করছ বলি অতটা করছো যখন ফাইলাও কিছু এই বালি হইবার আগ পর্যন্ত বারো তেরো বছর উঠিয়া বালি হইব এর আগ পর্যন্ত যা দেখি খামাইল এর সব মা বাপে পাইলাম নমাজ বাদ দেও কা দুরুদ শরীফ শুধু কোরআন শরীফ যদি পড়া শিখতো তাহলে কোরআন শরীফ পড়লো অনেক বাচ্চায় প্রত্যেকটা হরফ উচ্চারণ করার সাথে সাথে দশটা নেকি পাইল উনি আর এই দশটা নেকি তার বাবা ফেদ বাচ্চা যদি শুধু পড়ে আলিফ লাম মিম আলিফ লাম মিম তিনটা হল তিন দশে তিরিশটা নেকি পাস আর ঈদ নেকি তার বাবা ফেদ হইব বাচ্চা যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর মাঝে সম্ভবত পনেরোটা হল পাস দশ পনেরো একশো দশ পনেরো অতই না উচ্চারণ করলে আলহামদুলিল্লাহ সাথে সাথে দেড়শোটা নাকি একশো পঞ্চাশটা নাকির মালিকর আর এই একশো পঞ্চাশটা নাকি তার মা বাপের হইবা এখন যদি ছয় সাত বছর বয়স থাকি কানি আরম্ভ করতে বারো তেরো বছর পর্যন্ত আপনার কি পরিমাণ নাকি দিল কি পরিমাণ নিয়ে আমত আপনাকে দিল আপনি কল্পনা করতে পারদানি জি এখন বাস্তব অবস্থার সাথে মিলাও কা চার বছর স্কুলের দিলাইতরা আপনারাও স্বীকার করছেন স্কুল আউজবিল্লা বিসমিল্লা নাই আল্লাহ তো সুযোগ দিছিলাম নিয়ে আমত দিছিলাম আপনারা খামল লাগাইল আপনারা ফাই আপনি ফাইবানি আপনি খামল লাগাইল না ফাইবানি ফাইতা তো না বরং অবালইয়া আপনার লোকে অবালর হে ইচ্ছে না আপনি শিখাইছেন না এটা তার হক আসলো শিখাইছেন না আর যদি বাচ্চা বড় হইয়া সে নিজে যখন বুঝদার হয়ে যাব বালি হয়ে যাব বুঝদার হয়ে যাব নিজের থেকে যদি শিখে না তাইলে তাইলে কালকে আমার তো দিনে আটিব না নি মাতি না না ব্যস্ত হয়ে গেল হকলে মাতছেন না মনে হয় বুঝ আছে না কিন্তু কথাটারে আমার বালিশুর লগে একটু বুঝা পড়া করেন জানি এরপরে ওয়াজ হলেন জানি তো খাম দিব একটু বুঝা পড়া করেন জানি আপনি যে শিখাইলেন না দায়িত্ব তার হক আদায় করছেন না ফেলা তো তার হক আদায় করছেন না বড়ই আনলে আপনারও চিনেন না বলে ইয়ে কি তবে মুসলমানই শিখাইছেন না উচিত আসলো আপনার লাগি আপনি আপনার পরিচয় আপনার বাচ্চার সঙ্গে তুলিয়া ধরতা তাহলে তার পরিচয় দিতা এটা কিচ্ছু করছেন না বড়ই আপনারে ফেলাইও যার গিয়া আর আপনি বাচ্চার হক আদায় করছেন না মুসলমান বানাইছেন না মুসলমানই শিক্ষা দিছেন না পরবর্তীতে হে নিজে বুঝদার হইয়া বালি হইয়া যদি না শিখে তাই খাল কেয়ামত দিন গিয়ে হে আঁকছিব আর হে তখন আঁকছি দিব তখন মুঠেও আপনাদের সার দিত নাই অনুরোধ করতো নাই বলে আমার বাবা কিলা কিতা করতাম মুঠেও নাই হে তো আঁকছি গেছে হ্যাঁ সরাসরি নালিশ করবো আল্লাহর কাছে কইব আল্লাহ আমার বাবা মাফে আমাদের মুসলমানই শিক্ষা দিয়েছেন না নাউজুবিল্লাহ জানিস ও আপনি আঁকছি দিব আপনার আঁকাই দিব ও আপনার লাগে অবাল হয়ে দিব দুনিয়া জিন্দেগি লাঞ্ছনা বঞ্চনার তো রইলো কাল কেয়ামত পর্যন্ত টান দিব আমি জিকার করে হিসাব হলো তা সাইন নিও তো ওই তো বাচ্চেন ফেলা সহজ নি জি তাইলে অখন বুঝুন জানি বাচ্চেন দিছেন আল্লাহ নিয়ামত তবে কঠিন পরীক্ষার মাঝে ফেলাইছে যাক বাচ্চাই ফেলা মানুষ মানানি এটা বড় কঠিন হয় আমার বাবার মরিদান আছেন
ওয়াজও শরীক হয়েছিল কি তাই কিছুই বুঝতাম না। এমন কোন দোয়া করতো নি তাই না, আওলাদুল্লাহ বি দিয়ে দোয়া করতো না, এরকম কোন দোয়াটা না আসলো না কি তখন বুঝো এইতো না যে অত দোয়া কি তার লাগে। এখন বুঝি যে বাচ্চা ফলাফল কঠিন। আর একটা কথা কইতা যে নিজে বাচ্চা আওলাদ ভাইলে মা বাবার কদর বোঝা যায়। ছোট ছোট কিছু কথা অকল কইতা মাঝে নিজে আওলাদ ভাইলে মা বাবার কদর বোঝা যায় কইতা। আবার বইতা নেক খামো বাচ্চাই তোর শরীর হয় কেউ দেখা দেখি হুনা উনি শিকিব লাভ হইব মা বাপর বাচ্চাই তোর এই সময় তো ডিটেলস না বুঝলেও এখন তো বুঝি আর যে বাচ্চাই তোর নেক আমল করলে এটা সব মা বাপে পাই তা কইতা। আমার অর্থ অভ্যাস আসলো যে কোনোদিন সরাসরি কিছু ফাঁসিতা না সরাসরি ও খাম হলোই কেন হইতা না আর সে তার কাছে সাহায্য চাইলে তাই সরাসরি নিজের থেকে দিতাও না তাই দিতা না। আমরা সে থাকি না থাকি মানুষ দিয়ে খুঁজাইয়া আমি এত দিয়া হইতা অমুকরে দিলাম অথচ তাই না আট বাড়াইলেও দিলে ইতা পারতাম দুইটা দিতা না। তখন না বুঝলে এখন বুঝি যে এটা তো শিখাইছ জি কর্তব্য বোধ জাগিছে দেওয়া যে কর্তব্য ওইটাও যাচ্ছে আর দিতে হইলে সাহস লাগে নিজের টেকা নিজের খামারির টেকা নিজের দেব থেকে বার করিয়ে অন্যদের দেওয়া এটা পাকা সাহসও দরকার আছে। এটা সাহস হন করিয়া দিয়া গেছে নাকি কর্তৃকে আইজ ওই চালাইতে পারি না এলে তো সব চলল তা শিখেই সই কি সপ্তাহ সব সবসময় থাকতো তার শিখাই পাস। এখন একটা জিনিস লইয়া ফস্তায় খালি ফস্তায় হইতে থান কথা ইগা দিয়ে যে আন্দোলন ইশারা করছেন আমার ইশারা করছেন তখন মুঠেও বুঝছি না হইতে থান কথা বললে সাবে ভরমাইস আগে দিন সময় হইতে নাই ব্যস্ততা বাড়িয়ে দিব এখন আল্লাহ বিল্লাহ করিলাম ইকান হইতে থান কথা মনে করতাম থান থান কথা বুঝতাম ইকান যদি ইঙ্গিত যে আসলো আমার মতো মানুষের প্রতি যে ইঙ্গিত আসলো ইকান বুঝছি না এখন তো আসলেও সময় পাই না এখন তো সময় পাই না সরাসরি ফাঁসিতা না এখন তো এটা বুঝি যে সরাসরি যদি ফাঁসিতা কোন সময় ইনকার করে দিতাম বা কোনো সময় ফাঁসনি শুনতাম না তো আমি হাঁটি গেলাম কি মা বাবার ফাঁসনি শোনা জরুরি নয়নি মাথুই না অজীব নয়নি জবাব দিয়ে আইয়া পরে দুয়ারিয়া করতা মা বাপের লাগি সরাসরি ফাঁসি থানা হইতা ও কামটা ওলা করলেও ওলা বলবো ওলা কইতা এই বুঝতো আসলো ই হাম ওল্লা করলে ওল হইব তার মানে তো এটা আমি করতাম ওল্লা করতাম ওখান বুঝাই তাই তো বাবা হিসেবে বইতে পারেন ও খাম ওল্লা করো হ্যাঁ ও খাম করো ওন যাও এটা তো বইতে পারতাম কোনোদিন এটা বলি সরাসরি বইছেন না বলে ইয়া বইতাম তো হাজিরি তখন বুঝছি না তো আমি সময় যেহেতু কম আমি আপনারা ওয়াজ শুনতা যেহেতু বইছই তফসির শুনবা আমার সংক্ষিপ্ত দুই একটা কথা আমি আপনারা কইছি আমি অনুরোধ করব বালিশর লোকে একটু মাত্র ইঞ্জানি বা চাইতে এইভাবে ছাড়িয়া দিস স্বাধীন নমাজ না পড়লে জিকাই না না তার খানিয়াও বন করেন না জি তার কোনো প্রয়োজনও আটকাইত না সপ্তাহ দেড় দিন আইসে তার জেলা মনে করে দুই টাকা তড়িয়া ভালোইয়া দেয় আর কি টুপি নাই গেঞ্জি ভিন্দি আইসে আপনি তো মানিয়ে নিতে রাতে তো আপনার কাছে এই প্রশ্রয় পাওয়া চায় জি আপনার নিয়ামত দিছিল আল্লাহ এখন উল্টা অভাল হইব আপনার লাগিয়া এর লাগিয়ে একটু সচেতন নৌকা সজাগ ইটা যেটা আমি কইছি তা আপনারা আমরা সবুর সামনে ঘটেন না জি সজাগ ঘুম ও সব দেখা দেখে না দেখার পান করলা আমি দায়িত্ব সম্পর্কে হাদিস শরীফ ওনারে দুইটা পড়িয়া শুনাইছি জি আপনার শরীফের একা একটা তিলাওয়াত করি আমি ইতি করি লিয়া
আমরা দায়িত্বশীল যে কতটুকু দায়িত্ব আমরা ও আয়াত ওখানে মনে রাখলে ওই বকু আনফুসাকুম ওয়াহলি খুম নারা, নিজে বাঁচার কোনো সুযোগ নাই মুসলমান হইয়া, আপনি নিজে বাঁচতা নিজের পরিবার পরিজনদের দুঃখ রাখবেন থেকে বাঁচাইতা মুসলমান হিসাবে, আর পরিবার পরিজন হইন ও যারা বরণ পোষণ আপনার উঠে ওয়াজিব, যে কয় সদস্যর বরণ পোষণ আপনি দেন বউ বাচ্চা কাচ্চা কমসে কম এরা আপনি দুঃখ রাখবেনটা কি বাঁচাইতা, এটা আপনি মুসলমান হিসাবে দায়িত্ব। এটা ও ভুল ধারণা দূর করবো বলে আমি যে ফাঁসরত করিয়ার বহুত ধারণা আছে বলে আমি ফাঁসরত করিয়ার এ কথা আপনার সুযোগ নেই, তাহলে আমরা বুঝার তফিক দেখো আমল করার তফিক দেখো শয়তানির রাজিম থেকে পানা দেখো হোক আমিন ও আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমালাইনা ইল্লাল ওয়ালা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني রিজেফর মাঝে খয়ের বরকত নাজিল ফরমাও, যতদিন হায়াতে রাখো তোমার গোলামি করবার তৌফিক দিও, আমরা শয়তানির জিম থেকে পানা দিও আল্লাহ, খাস করে আমরা বাচ্চা আমরা বাচ্চা কাচ্চা দিস আমরার বাচ্চাই ধরে নেককার আমলদার নমাজি বানাইয়া দেও আল্লাহ, বাচ্চাই দিয়ে আমরা শর্মিন্দা করি অপারেশনের মধ্যে বলাইও না আল্লাহ, যখন ওদের অবস্থায় রাখো ইমান ও রূপে সাবিত খতম রাখিও আল্লাহ, এই মজলিসে কবুল ফরমাও আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। تقبل منا انك انت السميع العليم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم الحمد لله الله তত্ত্ব গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম আজকের মাহফিলে সম্মানিত প্রধান মুফাসসির প্রিন্সিপাল হুজুরের কাছ থেকে হুজুরকে অত মাহফিলের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে সালাতে মাগরিবের আজান হবে, আজানের পরপরই আমাদের মাঝে এসে তাশরিফ আনবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা বদরুজ্জামান জিয়া সাহেব ঢাকা। তাই আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যারা হাজরতের প্রয়োজন আছে হাজরত সরে নামাজের জন্য প্রস্তুত হওয়ার জন্য, এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করার জন্য সবিনয় করছি ভাই জামিল ইসলামকে। তুমি কাদে রসুল্লাহ
তোমার দেশে যাই কত আশিকা পড়েছি যেতে পারলাম না আমি দেশতে তোমার যেতে পারলাম না আমি দেশতে তোমার কি উপায় হবে আমার বিকদাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমায় তলকি দিয়া বারবার মরণের চিঠি যখন আসবে আমার কালিমায় তলকি দিয়া বারবার যেতে পারলাম না আমি দেশতে তোমার যেতে পারলাম না আমি দেশতে তোমার কি উপায় হবে আমার আলহামদুলিল্লাহ অত্যন্ত সময় আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ের উপস্থিতি আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব আমাদের মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আপনারা যারা রাস্তা দাঁড়িয়ে আছেন যেহেতু গাড়ির রাস্তা আমি অনুরোধ করব আপনারা হাজত সেরে মাহফিলে চলে আসুন অল্প কিছু সালাতুল মাগরিবের আজান হবে আজানের পরপরই আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির হযরতুল আলাম আল্লামা বদরুজ্জামান রিয়াদ সাহেব মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আমাদের মাঝে মজুদ আছেন নামাজের পর পরই ওনার মহামূল্যবান নসিহত পেশ করবেন আমাদের আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আমাদের যারা নির্ধারিত মুফাসসির ইনশাআল্লাহ